সুধি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমি আজকে আপনাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের দৈনন্দিন সমস্যা চুল পড়া হ্যাঁ আমরা হাতের কাছে রান্নাঘরের টুকিটাকি সব জিনিস দিয়েই এই চুল পড়া রোদের তৈরি করতে একটা তেল বানিয়ে নিতে পারি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি অ্যালোভেরা সাত আট টুকরা নারকেল তেল নিয়েছি হাফ কাপ কালিজিরা নিয়েছি এক টেবিল চামিচ মেথি নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন কুচি নিয়েছি এক টেবিল চামচ করে আর নিয়েছি ক্যাস্টার অয়েল এখন আমি চুলায় একটি ফ্রাই বসিয়ে দেব ফ্রাই আমি হালকা একটু গরম হলে এর মধ্যে আমি নারকেল তেলটা ঢেলে দিচ্ছি আর চুলা রাসটা আমি লোতে করে এই তেলটা তৈরি করব তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাফ অ্যালোভেরার টুকরাগুলো দিয়ে দিলাম আমি চুলা রাসটা যেহেতু লো করে রেখেছি তাই এটা একটু গরম হতে সময় নিচ্ছে আমি আস্তে আস্তে করে একটু নেড়ে দিচ্ছি এখন তেলটা আমার গরম হয়ে গেছে অ্যালোভেরাগুলো একটু নাড়তে নাড়তে যখন কালারটা একটু চেঞ্জ হবে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা রসুন পেয়াজ কুচি এগুলো দিয়েও আমি একটু নেড়ে দেব এই তেলটা এরকম লো আছে বানাতে হবে কিছুক্ষণ ভাজার পরে যখন কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে আসছে এভাবে আমি প্রায় দশ মিনিট তেলটাকে জাল করে নিয়েছি এখন দেখুন পেঁয়াজ আর রসুনের কালারটাও একটু বাদামি কালার হয়ে এসেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি মেথি গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কালিজিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ক্যাস্টার অয়েল সবগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সংরক্ষণ করব আর প্রতিদিন গোসলের আগে এক ঘন্টা আগে এই তেলটাকে আপনারা মাথায় ব্যবহার করতে পারেন এখন আমি তেলটা ঠান্ডা হয়ে গেছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম তৈরি হয়ে গেল আমার কেস্টার। এই তেলটা এক সপ্তাহ ব্যবহার করলেই আপনারা পরিবর্তন বুঝতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ